বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষ আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। নমস্কার বন্ধুরা, শুরু করছি 24 নভেম্বর 2020 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজকে অবশ্যই কিন্তু চন্দ্র শনি নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি নক্ষত্র থেকে। কিন্তু বৃহস্পতি নক্ষত্র দিনের বেশ কিছুটা সময় থাকছে, যেটা পূর্ব ভাদ্রপদ দুপুর 3:30 অবধি। তার আগে অবশ্যই কিন্তু আপনারা চন্দ্রকে আগের রাশিতে দেখছিলেন এবং চন্দ্র কিন্তু সকালে একদম ভোরের দিকে, আর্লি মর্নিং যদি বলেন, পরবর্তী রাশিতে মুভ করছে এবং বৃহস্পতি নক্ষত্র এখানে থাকছে। অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র বিস্তার 2 রাশিতে এবং তারপর দুপুর 3:30 পর চন্দ্র কিন্তু শনি নক্ষত্রে প্রবেশ করছে। এবং চন্দ্র যে রাশি পরিবর্তন করছে, এখানে 2টি যোগের কিন্তু সূচনা হচ্ছে। প্রথম যোগ হচ্ছে চন্দ্র মঙ্গল যোগ, আর দ্বিতীয় হচ্ছে শনি দৃষ্টি চন্দ্রের ওপর পড়া। এই দুটো যোগ আপনাদের গতদিনের সিচুয়েশনটাকে অনেকটাই বদল করছে এবং অনেকটাই চেঞ্জ করছে। নক্ষত্র হয়তো দুপুর 3:30 অবধি এক থাকছে, কিন্তু চন্দ্রের রাশি পরিবর্তন করা এবং যোগের বহিঃপ্রকাশ হওয়ার জন্য এখানে কিন্তু বহু পরিবর্তন আমরা দেখতে পাবো। আমি এক এক করে এখানে চেষ্টা করছি খুঁজে বের করার কোন কোন দিক থেকে আপনারা একটু সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে কী কী সমস্যা আসতে পারে। নাম্বার 1 পয়েন্টে আমরা প্রথমেই বলবো, চন্দ্র মঙ্গল যোগ থাকার জন্য ওভারঅল আজকের তিনটা বিষয়, যারা একটু অল্পেতে মানসিক উত্তেজনা পোষণ করেন, যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে, যারা একটু রাগী ব্যক্তি, যারা নিজেদের জেদটাকে কন্ট্রোল করতে পারেন না, যারা নিজেদের মতটাকে অপরের উপর চাপিয়ে দেন, এই সব নেগেটিভ ঘটনা যাদের সঙ্গে ঘটে, আপনার রাশি লগ্ন জানা নেই, ডেট অফ বার্থ জানা নেই, খুব ভালো কথা, কিন্তু আপনি আপনার নিজের ক্যারেক্টার বা পরিবারের কোনো ব্যক্তির ক্যারেক্টারকে তো জানেন, যারা এই ধরনের মত পোষণ করেন সেইগুলো কিন্তু আজকের দিনে একটু বাড়তে পারে। যে কোনোভাবেই এটা কিন্তু কোনোভাবে আপনার ওপর বাড়তে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। আমি এর আগে বহু অনুষ্ঠানে বলেছি যে চন্দ্র মঙ্গল যোগ যখন থাকে প্রভোকেশন আসে, অপর দিক থেকে কেউ খোঁচাচ্ছে আপনাকে, আপনি রেগে যান, আপনি রেগে যান, আপনি রেগে যান, আর আপনি রেগে গেলেন, এটাই হচ্ছে মেইন বিষয়। আপনাকে কন্ট্রোল করতে হবে, সেলফ কন্ট্রোল রাখার আজকের দিনে কিন্তু চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখবেন। চন্দ্রের ওপর শনি দৃষ্টি, অবশ্যই যাদের হাড়ের ব্যথা বেদনার সমস্যা আছে, যাদের একটু আর্থ্রাইটিসের সমস্যা আছে, সেগুলো বাড়তে পারে। এবং ঠান্ডা লাগার প্রবণতা, ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা, এগুলো যাদের আছেন বা যারা এইসব ধরনের সমস্যায় ভোগেন, তাদের ক্ষেত্রে আমার মনে হয় একটু সামগ্রিক বিষয়টা একটু সতর্ক থাকা দরকার। এছাড়া চন্দ্রমঙ্গল এবং বৃহস্পতির যে কম্বিনেশান, এটা অবশ্যই আমি বলবো এডুকেশনের ক্ষেত্রে ভালো, পড়াশোনার বিষয়ে আপনি আজকের দিনে আগ্রহ প্রকাশ করতে পারেন। পুলিশ প্রশাসনে যারা কাজ করছেন ভালো, মেডিকেল সার্ভিসে যারা আছেন, লগ্ন রাশি ভেদেই বলছি আমি, সেগুলো ভালো যেতে পারে। প্রশাসনিক কাজে যারা আছেন ভালো এবং ক্রীড়া জগতে যারা আছেন ভালো। তবে মাথায় রাখবেন, যেহেতু শনিমঙ্গল যোগ চলছে এবং শনিমঙ্গল যোগের একটা প্রচ্ছন্ন প্রভাব আছে এবং চন্দ্র সেটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে, মেনলি হাড়ে একটু ব্যথা বেদনা, চোটাঘাত লাগার চান্সেস থাকছে। যাদের প্রিভিয়াস লাইফে চোটাঘাত প্রায় লেগেছিলো বা খুব নিকটে 1-2 মাসের মধ্যে বা কয়েকদিনের আগে চোটাঘাত লাগতে লাগতে বেঁচেছেন, এরকম ধরনের ব্যক্তিরা একটু সতর্ক থাকবেন। চলাফেরার বিষয়, যে কোনো বিষয়, আপনার রাস্তাঘাটে গাড়ি চালাবার বিষয়, সেগুলো বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু মোটের ওপর একটু নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকতে পারে। শনি এবং চন্দ্রের কানেকশান, মঙ্গলের কানেকশান, এখানে কিন্তু আমি ফার্স্ট বলবো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা আছেন, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, যারা কোনো মেকানিক্সের কাজ করছেন, মেশিন নিয়ে কাজ করছেন, যন্ত্র যন্ত্রাংশ নিয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা সার্বিকভাবে ভালো যাওয়ার কথা। তবে মাথায় রাখবেন, শনি এবং মঙ্গল যোগ যদি আপনার জন্মছকে থাকে, ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা ইত্যাদি সেক্টরে ভালো যাবে, কিন্তু সমস্যার জায়গা হচ্ছে আপনার মুড কিছুটা অফ থাকতে পারে, আপনার কর্মক্ষেত্রে কিছুটা বস, আপনার কলিগস, এদের থেকে অসহযোগিতাপূর্ণ বিষয়, কিছু বিষয় পেতে পারেন। এগুলো একটু নেগেটিভ পয়েন্টের মধ্যে আমি হরোস্কোপে দেখতে পাচ্ছি, এগুলো বিষয় একটু সতর্ক থাকতে হবে। এবং শনির দৃষ্টি চন্দ্রের ওপর পড়ছে, উপরন্তু শনি নক্ষত্র দুপুর 2:30 পর ঢুকছে, শনি নক্ষত্র ভালো পারফর্ম করবে, আপনার পেন্ডিং কাজকে, ডিউজ কাজকে অতিক্রম করতে সাহায্য করবে, যোগাযোগ আনবে, আপনার ক্ষেত্রে নতুন কিছু সুযোগ সমৃদ্ধি এনে দেবে। গতদিনে বৃহস্পতি নক্ষত্র ছিল, বৃহস্পতি নিচস্থ, সেখানে নেগেটিভ ফল কিছু পেয়েছেন, সেখানে অনেকটাই পজিটিভ ফল এখানে শনি নক্ষত্রে আপনি পাবেন। কিন্তু শনি নক্ষত্র আপনাকে স্লো করে দেবে, ধীর গতি সম্পন্ন করে দেবে, যেটা 10টা শেষ করার কথা, 12টা, যেটা 12টা শেষ করার কথা, দুটোই ম্যাক্সিমামই শনি দৃষ্টি এবং শনি নক্ষত্রটা কিন্তু আপনার প্রভাবটা দিনের মধ্যভাগের পর থেকে বিস্তৃতি একটা জায়গায় নিয়ে আসবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। টাইম ম্যানেজমেন্টটাকে গুরুত্ব দিন, বা সত্যিই যদি আপনি টাইম ম্যানেজমেন্টটাকে গুরুত্ব না দিতে পারেন বা পারলেন না সময়ের সঙ্গে খাপ খাওয়াতে, এটা নিয়ে আক্ষেপ করার কিছু নেই, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। মায়ের হেলথ যাদের ক্ষেত্রে 1-2 দিনের মধ্যে সমস্যা করেছে বা রানিং কোনো সমস্যা চলছে,
সতর্ক থাকবেন, এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। বৃহস্পতি যেহেতু নিচস্থ হয়ে গেছে, আমি বলবো কিছু কিছু বিষয় ডিসিশনের বিষয় আমার মনে হয় 3:30 পর থেকে নেওয়াই ভালো, মানে শনি নক্ষত্র যখন ঢুকছে, যে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন, মিটিং, কারোর সঙ্গে আলাপ আলোচনা, কোনো বিষয়ে কোনো ম্যাক্সিমামে কিছুর কেনাকাটি আপনি করছেন, এগুলো আমার মনে হয় 2:30 পর তুলনামূলক বেটার ফল। তবে রাশি লগ্ন অনুযায়ী কিছু আলাদা ফল আসবে, সেগুলো আমি পরে পরে জানাচ্ছি। আমি বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কথাটা ফেসবুকে টাইপ করলে আমাদের পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ, সেখানে এলে সামনেই নাম্বার দেওয়া থাকে, নাম্বার পেয়ে যাবেন, নাম্বার একটা ফোন করে বুকিং করে বাড়িতে বসে অন ফোন আপনার যে কোনো বিষয় নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে, জন্মচক বিচার নিয়ে আমাদের সঙ্গে আপনি ফোনেই বিস্তারিত আলোচনা করতে পারেন, ডিটেল আলোচনা করতে পারেন, এবং সেটা হবে 100% গোপনীয়তার সঙ্গে এবং আপনার পক্ষে সন্তোষজনক। আমি বিষয়টা একবার রিপিট করে নিয়ে মূল আলোচনায় প্রবেশ করছি। বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা, অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। বন্ধুরা, আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক পেজে এসে তার ইনবক্সে মেসেজ করলে আমাদের যাবতীয় কন্ট্যাক্ট বুকিং ডিটেলস পেয়ে যাবেন, এই ভিডিও নিচে ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখে ফেসবুকে সার্চ করলেও আমাদের পেজ গ্রুপ আপনি খুঁজে পেয়ে যাবেন, ফলো করবেন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকে অবশ্যই। শুরু করছি মূল আলোচনা। একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, যেহেতু ভিডিওটা অনেক দেরিতে আপডেট দিচ্ছি আর এক দুদিন হয়তো এরকম হবে, তারপরে ঠিক হয়ে যাবে, আপনারা অবশ্যই ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দিলে যেসব বন্ধুরা ভিডিওটি দেখতে পাচ্ছে না, আপনার হাত ধরে ভিডিওটি দেখতে পাবেন খুব দ্রুতই। শুরু করছি মূল আলোচনা। মেষ লগ্ন মেষ রাশি দ্বাদশ চন্দ্র এবং আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 2:30 অবধি বৃহস্পতি, তারপরে শনি নক্ষত্র থাকছে। তো চন্দ্র দ্বাদশে একটু লেজিনেস থাকবে, চন্দ্র মঙ্গল যোগ, ছোটোখাটো বিষয়ে সেন্সিটিভ মাইন্ড থাকবে এবং ঘুমের পরিমাণ কিছু বিষয়ে বাড়তে পারে, হয়তো ভালো ঘুম হলো না, একটু ঘুমোতে হলো, সেগুলো কিন্তু হতে পারে। ঘটনা বিষয়ে যে কোনো আকস্মিক বিষয়, টিভিতে দেখা কোনো নিউজ আপনার মনকে একটু প্রভাবিত করতে পারে, মাথায় রাখবেন অবশ্যই আবেগ ইমোশনে তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের উপর স্টেবল, নতুন প্রেমের যোগাযোগ আছে, প্রেমের বিষয়ে ভালো ফল পাবেন, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, এগোতে পারেন, কোনো অসুবিধে নেই। পড়াশোনার ক্ষেত্রে রুটিনের জায়গাটা একটু খামতি থাকবে, তবে উচ্চশিক্ষা বা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা ইত্যাদি থাকলে বা গবেষণা বা বিদেশে পড়াশোনা যারা করছেন এদের ক্ষেত্রে মোটের ওপর ভালোই কাটবে, কিছু চেঞ্জ পরিবর্তন আসতে পারে আজকের দিনে। আজকের দিনে অন্যান্য ক্ষেত্রের মধ্যে কর্মক্ষেত্রে একটু আমার মনে হয় কাজের পরিসর বা ঘোরাঘুরির পরিমাণ কিছু বিষয় বাড়বে, বিদেশে থাকা যারা আছেন কাজ করছেন তারা তাদের ক্ষেত্রে ভালো, জন্মস্থান থেকে দূরে থাকলেও আজকের দিনটা ভালো। অবশ্যই সেবামূলক কাজ, নার্সিং, ডাক্তার ইত্যাদিতে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যাবে। ব্যবসা স্টেবল ফল পাবেন, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে, নতুন ব্যবসার যোগাযোগ আছে, তবে কিছু বিষয় হয়তো ধারে জিনিসপত্র কাউকে দিতে হচ্ছে, কিছু টাকা হয়তো ছড়িয়ে রাখতে হচ্ছে, এই বিষয়গুলো কিছু বিষয় আসতে পারে। একটু খরচ ঊর্ধ্বগামী থাকবে, তাতে আয়ভাবে অসুবিধে নেই কিন্তু খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে। হালকা কোমরে ব্যথা বেদনা, গাইনি সমস্যাগুলো থাকতে পারে, বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির সাপেক্ষে চন্দ্রের অবস্থান রাশির একাদশে, এবং একাদশে চন্দ্র এখানে আর্থিক ভাবকে প্রভাবিত করবে, লোন ইত্যাদি পেয়ে যাবেন, অর্থযোগ শুভ। শনি নক্ষত্রে একটু যাত্রা ভ্রমণে লেট, দেরি হচ্ছে, এটা দুপুর 3:30 পর হতে পারে, কিন্তু ওভারঅল বিষয়ে আপনি আজকের দিনটায় আর্থিক দিক থেকে ভালো ফল পাবেন, কমিউনিকেশন একটু সময় নিয়ে হাতে কাজ করবেন। পড়াশোনা ক্ষেত্রটা ভালো, মোটের ওপর আজকের দিনে কোনো রেজাল্ট বা ইত্যাদি কিছু পাবলিশ হলেও সেক্ষেত্রেও ভালো যাবে। প্রেমের ঘরে চন্দ্র এবং মঙ্গলের দৃষ্টি, একটু মানবিমান বেশি থাকতে পারে, বাকি জায়গাটা অবশ্যই শুভ। দাম্পত্য সুখ আজকের দিনে থাকবে, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, তবে এই অভিমানের বিষয়টা থাকবে। তবে কোনো বিষয়ে শনি মঙ্গল যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে একটু এই দাম্পত্য বিষয় একটু মতের অমিল হতে পারে দুপুর 3:30 পর থেকে, কাদের যাদের শনি মঙ্গল যোগ আছে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, নতুন কর্মের প্রয়াস করতে পারেন, সরকারি কর্মীদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকছে, সেবামূলক কাজ, পরিষেবামূলক কাজে ভালো থাকবে, ইলেকট্রনিক্সের যারা কাজ করছেন ভালো থাকবে, সরকারি কর্মীদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। ওভারঅল কর্মক্ষেত্রে আজকের দিনে স্টেবল ফল পাবেন। ব্যবসা মোটের উপর চাঙ্গা এটুকু বলা যায়, ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম হয়তো দুপুরের পর একটু বাড়বে বা সন্ধ্যা পরবর্তী সময় আপনার কাজের পরিসর বাড়লো, কিন্তু ওভারঅল বিষয়ে আর্থিক যোগাযোগ বলুন বা ওভারঅল বিষয়ে আপনি কোনো বিষয়ে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করার ক্ষেত্রে বলুন বা কাস্টমার রোটেশন বলুন, এগুলো কিন্তু ভালো কাটবে। প্রমোটিংয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো কাটবে, প্রমোটিং যারা সিন্ডিকেট ইত্যাদি প্রফেশনে আছেন, সিভিল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন, এগুলোর ক্ষেত্রে ভালো কাটবে। শরীর স্বাস্থ্য কথার ক্ষেত্রে ঘুমের একটু ডিস্টারবেন্স থাকবে, ব্যাক পেনের সমস্যাগুলো বাড়তে পারে, চোটাঘাতের কিছু সমস্যা যে দিনে থাকতে পারে। মাসিক রাশিফল 2021 ভিডিও দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মিথুনের কর্মঘরে চন্দ্র এবং চন্দ্র মঙ্গল যোগ, কর্মঠ নেচার থাকবে, তবে কাজের ক্ষেত্রে পরিশ্রম পরিসর এগুলো বাড়ছে, এগুলো হতে পারে। কাজের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের দিকে গুরুত্ব দেবেন। দাঁতের ব্যথা, মাড়ির ব্যথাগুলো যাদের আছে এগুলো কিন্তু কিছু বিষয় অনেকের বাড়তে পারে, এই বিষয়টা কিন্তু গুরুত্ব দেওয়া প্রয়োজন। দু নম্বর পয়েন্ট হচ্ছে এখানে চন্দ্র কিন্তু বৃহস্পতির থেকে শনি নক্ষত্রে প্রবেশ করবে, কখন? দুপুর 3:30 পর। এই সময়ের পর আমি একটা কথা বলবো, লেখালেখির সঙ্গে যুক্ত যারা আছেন বা কোনো আপনার এডিটিংয়ের কাজ করছেন, কিবোর্ড টাইপ করছেন, একটু স্লো হয়ে যেতে পারেন, এটা মাথায় রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক ইত্যাদি বিষয়ে আজকের দিনটা স্বাভাবিক থাকবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে, কিন্তু বৃহস্পতির ট্রানজিটের জন্য যাদের দু একদিনে দাম্পত্য ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে একটু অপেক্ষা করা আমার মনে হয় দরকার। আজকের দিনে কেনাকাটি বা অন্যান্য বিষয় যেমন করতে পারেন, তেমনই কিন্তু আজকের দিনে কোনো আর্থিক কাজ, লোন ইত্যাদি নেওয়া বা কোনো ফিনান্সিয়াল ইনভেস্ট এগুলো করা যেতে পারে, অসুবিধা নেই। পুরনো রোগের প্রাদুর্ভাব একটু আধটু বিষয় আসতে পারে, ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা পড়তে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে, তবে টেকনিক্যাল কর্মীরা বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ বেশি থাকবে। আর শনি মঙ্গল যোগ যদি জন্মচকে থাকে তাহলে কাজের ক্ষেত্রে একটু পরিশ্রম বেশি হচ্ছে এইটুকু কিন্তু মনে হতে পারে। ব্যবসা বাণিজ্য মোটর উপর স্টেবল যাবে, নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধিগুলো পাবেন। ব্যবসার বিষয়ে বৃহস্পতির ট্রানজিট হয়েছে আপনারা জানেন, এটা ব্যবসার ক্ষেত্রে একটু পরিবর্তন আনবে, সাময়িক সময় একটু অ্যাডজাস্টমেন্ট হতে সমস্যা হতে পারে। তবুও আমি বলবো ব্যবসার ক্ষেত্রে আমি নেগেটিভ ফল আজকের দিনে বিশেষ কিছু দেখছি না। একাদশপতি চন্দ্রের সঙ্গে মঙ্গলের কানেকশান, তো এই বিষয়ে একাদশপতি মঙ্গলের সঙ্গে চন্দ্রের কানেকশান, এই বিষয়টা গুড রেজাল্ট আপনাকে দিতে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চন্দ্র আজ নবমে প্রবেশ করার জন্য মন মানসিকতা একটু স্ট্রং থাকবে। বৃহস্পতি নক্ষত্র থেকে শনি নক্ষত্রে অবশ্যই আসবে দুপুর 3:30 পর। কিছু স্লো অবশ্যই কাজের ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন আপনি হতে পারেন, কিন্তু সামগ্রিক প্রেক্ষাপটে অষ্টম থেকে নবমে আপনি মানসিক দিক থেকে বেটার পারফর্ম করবেন। হ্যাঁ, কাজে কর্ম কোথাও বেরোতে হলে, কোথাও যেতে হলে সময় একটু হাতে নিয়ে বেরোবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে অভিমান বেশি থাকবে, বিদ্যাভাব শুভ, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখে আজকের দিনটা ভালো থাকবে, তবে সেন্টিমেন্টাল বিষয়টা কিন্তু দুপুরের পর থেকে বা তার আগে একরকম, তারপরে একরকম, এই বিষয়টা কিন্তু থাকতে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, পুলিশ প্রশাসন সেবামূলক কাজ, খেলার ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, ফ্রি সার্ভিস যারা দিচ্ছেন এদের ক্ষেত্রে ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের উপর ভালো যাবে, তবে দুপুরের পরের যে সময়টা 3:30 পরের সময়টা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবশ্যই বেশি ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আর একটা কথা মাথায় রাখবেন, বৃহস্পতি নক্ষত্রে যখন চন্দ্র থাকবে কিছু বিষয়ে ছোটোখাটো অশান্তি বিবাদ এগুলো যেগুলো এড়িয়ে চলা সম্ভব সেগুলো এড়িয়ে চলুন, নচেত কিন্তু ছোটোখাটো বিষয় থেকে বড় বিষয় কনভার্ট হতে পারে। এর বাইরে আমি বলবো হালকা পেটের গোলমাল, একটু মাথার যন্ত্রণা, গা হাত পা ব্যথার সমস্যাগুলো যাদের আছে একটু বাড়তে পারে, ঠান্ডা লাগার প্রবণতা থাকবে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলি দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম সিংহলগ্ন। সিংহরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অষ্টমে একটু মন মানসিকতার উপর একটা প্রভাব পড়বে। অষ্টমে চন্দ্র, একটু মনে বিরুদ্ধ ভাব থাকে, মায়ের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, ক্লান্তি বেশি থাকতে পারে, শরীরে ঘুমের প্রয়োজনীয়তা কিছু বিষয়ে পড়বে। তবে একটা মাথায় রাখবেন, শনিচন্দ্র যোগের ব্যক্তিদের এই প্রভাবটা বেশি থাকতে পারে, সামান্য চোটাঘাতের চান্সেস আছে, লোয়ার ব্রেন পেন, ব্যাক পেনের সমস্যা বাড়তে পারে। বিদ্যাভাব শুভ, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা খুব স্ট্রং নয়, তবে আমি একটা কথা বলবো, রিকল করতে কোনো কাজ আজকের দিনে কিন্তু একটু সমস্যা হতে পারে। আর গ্রুপ ওয়ার্ক, যৌথ কাজ একটু সমস্যা থাকতে পারে। কর্মক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক থাকবে, গ্রুপ ওয়ার্কের সমস্যাটা বাদ দিলে একটু বাকি জায়গাটা ভালো ফল পাবেন। এবং একটু সমস্যা যেটা বলছিলাম সেটা বিদেশি কাজ, জন্মস্থান থেকে দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু কাজ সমস্যা একটু আসতে পারে। ট্রান্সফারের কোনো সুযোগ আপনি পেতে পারেন বা কোনো ব্যবস্থায় বিষয় হতে পারে, ইন্টারভিউতে সফলতা পেতে পারেন। কর্মক্ষেত্রে সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে, বাড়ি থেকে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। তবু আপনার 100% কনসেন্ট্রেশন নাও থাকতে পারে যদি আপনার চোখে শনি মঙ্গল যোগ বা শনিচন্দ্র যোগ থাকে, এই দুটো বিষয় একটু নেগেটিভ ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্য মোটর উপর স্টেবল ফল পাবেন, ব্যবসার ক্ষেত্রে গ্রোথও বাড়বে, ফাটকা লাভের ক্ষেত্রেও যোগ আছে। বৈদেশিক ব্যবসা কিছুটা অ্যাভারেজ ফল পেতে পারেন, বাকি জায়গাটা ব্যবসার বিষয়ে ভালো। খাদ্যদ্রব্য, জল, দুধ, গৃহস্থলী ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে। মার্কেটিংয়ের যারা কাজ করছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ইভেন্ট ম্যানেজমেন্টের যারা কাজ করছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আপনারা অবশ্যই আমাদের মাসিক রাশিফল সিরিজটা ফলো করুন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা অভিমান বেশি থাকবে, দাম্পত্য সুখ আজকের দিনে বজায় থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যারাশির সমসপ্তমে চন্দ্র, অর্থাৎ ঠিক রাশির বিপরীত দিশায়। সোশ্যালি আপনার পরিচিতি, ফেম এগুলো কিন্তু আজকের দিনে বাড়তে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার বিষয়ে কিছু সূত্র আসার সম্ভাবনা আছে, তবে মাথায় রাখবেন দাম্পত্য সুখ আজকের দিনে প্রপার 100% নাও হতে পারে। সেকেন্ড ম্যারেজের বিষয়ে আলাপ আলোচনা করতে পারেন। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে, নতুন কর্মের প্রয়াসও করতে পারেন। কর্মক্ষেত্রে ইন্টারভিউতে প্রাপ্তির জায়গাটা আজকের দিনটা ভালো, আপনি কিন্তু আজকের দিনে কর্মক্ষেত্রে কোনো আর্থিক যোগাযোগের জায়গায় ভালো ফল পেতে পারেন। রেলওয়ে, ব্যাংকিং সেক্টর ইত্যাদিতে যারা কাজ করছেন ভালো, টেকনিক্যাল কাজ করছেন যারা লেবার
ওয়ার্কার যারা আছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যাবে। বিবাহ বিষয়ে একটা কথা বলে দিই, বৃহস্পতি যেহেতু নিচস্থ হয়ে গেছে অনেকের ক্ষেত্রে দাম্পত্য এবং বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা চলছিল, এখানে একটু নেগেটিভ ফল সাময়িক সময়ের জন্য পেতে পারেন, একটু ধৈর্য ধরলে এটা কিন্তু কেটে যাবে। অবশ্যই বিষয়ে বৃহস্পতির যে ভিডিওটি আপডেট দিচ্ছি 2021 সেটা দেখে নেবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্টেবল থাকবে, ব্যবসার ক্ষেত্রে গ্রোথও থাকবে, আর্থিক জায়গাটা স্বাভাবিক পরিস্থিতি থাকবে। মেডিকেল প্রফেশন, ফিল্ম মিডিয়া সেক্টর, প্রেস মিডিয়া সেক্টর এরা কিন্তু এগিয়ে থাকবেন। অন্যান্য জায়গাও ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে, অসুবিধা নেই। কিছু যৌথ ব্যবসা একটু হয়তো মতের অমিল হতে পারে, কিন্তু সামগ্রিক পরিস্থিতি অনুযায়ী ব্যবসা বাণিজ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ যাবে। একটু পরিশ্রম বেশি হবে এটুকুই, যা আদারওয়াইজ ওভারঅল ভালো। পায়ের নিচের ব্যথা বেদনা, ব্লাড প্রেশারের সমস্যা, এগুলো যাদের আছে একটু সতর্ক থাকা আজকের দিনে দরকার। অবশ্যই আজকের দিনে বলবো আধ্যাত্মিক ক্রিয়াকার শুভ, সন্তান যোগ আজকের দিনে আসতে পারে এবং এই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন। যারা কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে ভালো যেতে পারে। মাসিক রাশিফল 2021 ভিডিওগুলি দেখে নিন, আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন তুলারাশির ক্ষেত্রে ষষ্ঠে চন্দ্র এবং এটা একটু খিটখিটে মেজাজ আনতে পারে। মঙ্গল চন্দ্র কম্বিনেশন শত্রু নাশ হবে, মেডিকেল কাজ করা যেতে পারে, কর্মঠ ভাব থাকলেও কাজের ক্ষেত্রে ঘরে বাইরে যাই কাজ করেন না কেন একটু শ্রম হচ্ছে বা পরিশ্রম হচ্ছে এগুলো কিন্তু মনে হতে পারে। কোমরে ব্যথা বেদনার সমস্যা যাদের আছে একটু বাড়তে পারে, পাইলস ইত্যাদি সমস্যা বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে একদমই অনুভূতিপ্রবণ আজকে সারাদিনটা, তবে দুপুরের পর থেকে এই অনুভূতিপ্রবণ বিষয়টা থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে একটু নরমে গরমে ব্যাপারটা থাকবে, ওভারঅল বাকি জায়গাটা ভালো। কেনাকাটি চকমনের কাজ করতে পারেন, ব্যাঙ্কিং কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন, সরকারি কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, মুভেল যারা জব করছেন অ্যাডভান্টেজ পাবেন, সেবা পরিষেবামূলক কাজে অ্যাডভান্টেজ থাকবে। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্টেবল, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে। কম্পিটিশন বা প্রতিযোগিতা যদি বলেন বা আপনার যারা আশপাশের ব্যবসায়ী তারাও ভালো ব্যবসা করবেন, একটা প্রতিযোগিতা সুস্থ প্রতিযোগিতা থাকতে পারে এটা মাথায় রাখবেন। শত্রু নাশ অবশ্যই হবে আজকের দিনে এবং আমি এটুকু বলতে পারি মা মাতুলালয় এদের সঙ্গে কোনো কোনো বিষয় একটু মতের অমিল হতে পারে। মুড সুইং আজকে সারাদিনে কিন্তু হতে পারে, মন একটা রকম ছিল অন্যরকম হচ্ছে, এই মুড সুইংয়ের বিষয়টা কিন্তু একটু একটু বিষয় থাকতে পারে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দিন, বাড়িতে পোষ্য থাকলে হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলো দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সরাসরি মঙ্গলের সঙ্গে এবং মঙ্গল চন্দ্রের কম্বিনেশন, মঙ্গল আপনাদের রাশির অধিপতি স্বভাবতই, চন্দ্র আর মঙ্গলের কম্বিনেশনে কী হবে, সেন্সিটিভ মাইন্ড থাকবে, কেউ কিছু বললে গায়ে লেগে যাওয়া, মনে লেগে যাওয়া ইত্যাদি প্রবণতা, উদাসীনতা, আবেগ প্রবণতা এগুলো সারাদিনে কিছু বিষয় থাকতে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যা একটু বাড়বে। প্রেমের ক্ষেত্রে এই অনুভূতিপ্রবণ বিষয়টা থাকবে। সন্তান ভাব অবশ্যই শুভ, উচ্চশিক্ষা, স্কুল এডুকেশন, রেগুলার পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন। কেনাকাটি সম্পূর্ণ কাজ করতে পারেন, তবে ডিসিশন যে কোনো নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় সেটা যে কোনো বিষয় হতে পারে একটু ভাবনা চিন্তা করে নেবেন। পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে এবং কর্মক্ষেত্রে অবশ্যই একটু পরিশ্রমী ভাব থাকলে ওভারঅল আপনার পারফরমেন্স ভালো থাকবে এবং উন্নতির জায়গা আমরা দেখতে পাচ্ছি, সেটা সরকারি বেসরকারি দু কাজেই থাকতে পারে। তবে ক্রিয়েটিভ ফিল্ড, মেডিসিন ফিল্ডে যারা আছেন, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা আছেন এদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল এক্সট্রা আপনি পেতে পারেন। ব্যবসা বাণিজ্য মোটর উপর স্টেবল, বৈদেশিক ব্যবসা, রেগুলার ব্যবসা ভালো যাবে, নতুন ব্যবসা বাণিজ্যের যোগাযোগ আছে, ব্যবসার ক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি আপনার করাতেই হবে এবং ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। আর্থিক যোগাযোগ উত্তম, ফাটকা লাভের ক্ষেত্রে গ্রোথ আছে। পেটের গোলমাল, হজমের সমস্যা বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। এর বাইরে মঙ্গল এবং চন্দ্রের কম্বিনেশন অল্পেতে একটু রেগে যাওয়ার প্রবণতা থাকতে পারে, একটু কন্ট্রোল করতে হবে, বাকি জায়গাটা শুভ। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলি দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুর অধিপতি নিচস্থ, আপনারা জানেন ধনু লগ্নের অধিপতি বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে এবং বৃহস্পতির নক্ষত্র থাকছে দুপুর 3:30 পর্যন্ত চতুর্থে, মনের ওপর একটা প্রভাব থাকছে আজকের দিনে এবং চন্দ্র তারপরে শনি নক্ষত্র উত্তর ভাদ্রপদে যাচ্ছে, তার আগে পূর্ব ভাদ্রপদ, তারপর উত্তর ভাদ্রপদ শনি নক্ষত্রে যাচ্ছে। শনি নক্ষত্র যে মনের ওপর খুব ভালো প্রভাব দেবে সেটা আমি কিছু নয়, একটু অনুভূতিপ্রবণ সারাদিনটা থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে গুরুত্ব দেবেন, পরিবারকে গুরুত্ব দেবেন এটা আপনাদের ক্ষেত্রে বলছি, পারিবারিক শান্তি বজায় রাখার দায়িত্ব অনেকটাই আপনার। কিছু বিষয় একটু মতের অমিল কারোর সঙ্গে হলে একটু মানিয়ে চলুন কারণ আপনি অনুষ্ঠানটা শুনছেন। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, সোশ্যাল ফেম, মাস ফেম বাড়তে পারে, ঘরোয়া কেনাকাটি, আপনার গ্যাজেটস পারচেজ এগুলো করতে পারেন, অসুবিধা নেই। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে অনুভূতিপ্রবণ মন থাকবে, স্বাভাবিক বিষয়, চন্দ্র এবং মঙ্গল একত্রে, মঙ্গল প্রেমের অধিপতি, চন্দ্র অনুভূতির অধিপতি, ব্যাস চন্দ্র মঙ্গল একত্রে এটা থাকবে। সন্তান বাবা আজকের দিনে শুভ। কর্মক্ষেত্রে কর্মঘরে মঙ্গল এবং চন্দ্রের যুগ্ম দৃষ্টি থাকছে, কর্মক্ষেত্রেও মঙ্গল এবং চন্দ্রের প্রভাব থাকবে। ক্রিয়েটিভ কাজ, যে কোনো মেডিকেল কাজ, সেবামূলক কাজ, লেবার ওয়ার্কিংয়ে যারা আছেন এই ধরনের কাজ, সিভিল কাজ এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এডুকেশনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, যেটা আমি বলছিলাম সেখানে কিন্তু আরেকটা পয়েন্ট ইনক্লুড করবো বলে আমি বললাম, সেটা হচ্ছে গবেষকদের ক্ষেত্রে ভালো যাবে এবং চাকরিমুখী যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। সিভিল মামলা থাকলে বিষয় একটু খেয়াল রাখবেন, কিছু পরিবর্তন হতে পারে। ব্যবসা বাণিজ্য স্টেবল, শান্তিপূর্ণ এবং ভালো ফল পাবেন। সেলফ প্রফেশন, থেরাপি, মেডিকেল কাজ এগুলো যারা করছেন ভালো ফল পাবেন।
হেলথের ক্ষেত্রে একটু সর্দি কাশি ঠান্ডা লাগার প্রবণতা এগুলো থাকতে পারে, এগুলো বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। আর দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, তবে এই গৃহশান্তির জায়গাটা একটু নড়বড়ে থাকার জন্য যে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিনিমিশ বাদ দিয়ে বাকি অ্যাসোসিয়েট যে বিষয়গুলো সেগুলোতে একটু সমস্যা থাকতে পারে। মাসিক রাশিফল 2021 ভিডিওগুলো দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে সরাসরি চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে তৃতীয় এবং বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে গতকালও ছিল এবং আজও থাকছে 3:30 পর্যন্ত, তারপর শনি নক্ষত্র থাকছে। বৃহস্পতির নক্ষত্রে থাক বা শনি নক্ষত্রে থাক, এই দুই নক্ষত্রের অধিপতি আপনাদের রাশিতে বসে আছে, স্বভাবতই একটা রাশি বা লগ্নের সঙ্গে কানেকশান থাকছে, দেখতে পাচ্ছেন মকরে বসে আছে। ফলে সারাদিনটাই যে কোনো বিষয় একটু টাচি বিষয়, সেন্সিটিভ বিষয় বা মন একটা সংযোগ তৈরি হচ্ছে যে কোনো কাজের সঙ্গে, এই বিষয়টা থাকতে পারে। কমিউনিকেশান যোগাযোগ হবে, কিন্তু টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখবেন, লোন ইত্যাদি পেয়ে যাবেন, অর্থ জায়গাটা উত্তম, আর্থিক ক্ষেত্রে পাওনা গণ্ডা এগুলো কিন্তু পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ভালো যাবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য ক্ষেত্রে একটু মধ্যম প্রকৃতির রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, সেলস কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন এবং সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে, তবুও বিদেশে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে একটু মধ্যম রেজাল্ট পেতে পারেন। আর কমিউনিকেশনের জায়গায় কোনো ক্লায়েন্ট মিট আপ বা ইত্যাদি করতেই পারেন, অসুবিধা নেই। ব্যবসার ক্ষেত্রে এটুকু বলতে পারি, একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন, পরিশ্রম একটু বেশি হবে, কিন্তু আর্থিক পাওনাগণ্ডা প্রাপ্তির জায়গাটা ভালো, কারণ চন্দ্রমঙ্গল যোগ চলছে। মেডিকেল কাজ, কাপড় জামার যে কোনো দোকান, শাড়ি গহনার দোকান, যে কোনো ধরনের খাদ্যদ্রব্যের দোকান, হোটেল রেস্টুরেন্ট, এগুলো ভালো যাবে। দুপুরের পর থেকে ব্যবসার জায়গাটা অবশ্যই শক্তিশালী, তার আগে আমি বলবো মুদিখানা সোনার ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে। আপনারা মাসিক রাশিফল 2021 ভিডিওটা দেখবেন, হেলথের দিকে একটু নজর দেবেন, পুরনো রোগের প্রাদুর্ভাব, ঘুমের ডিস্টার্বেন্স এগুলো কিছুটা থাকতে পারে। মাসিক রাশিফল 2021 ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন, চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির দ্বিতীয় এবং অবশ্যই বৃহস্পতি এবং শনি দুই নক্ষত্রে থাকছে। বৃহস্পতি এবং শনি একই ঘরে থাকছে, অর্থাৎ দ্বাদশের প্রভাব আজকের দিনে থাকছে, খরচ একটু বাড়বে, বুঝে শুনে ইনভেস্ট করবেন, খাওয়া দাওয়া খাদ্যরুচির পরিবর্তন হতে পারে, আত্মীয় স্বজনের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটবে, নতুন প্রেমের যোগাযোগ হরোস্কোপে থাকছে, বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, দূরের কাজগুলো আজকের দিনে ভালো হবে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, তবে কাজের বিষয়ে আপনার মন বসাতে একটু সমস্যা হতে পারে, জব চেঞ্জ ইন্টারভিউগুলো কিন্তু আপনি আজকের দিনে এগোতে পারেন, দূরে কাজকর্ম করতে যাওয়ার যোগ আছে, মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, ইচ্ছা শখ পূরণ এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে হতে পারে। তবুও আমি বলবো এই মনোনিবেশের জায়গাটা একটু আপনার খেয়াল রাখতে হবে, বাড়িতে পোষ্য থাকলে হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্টেবল যাবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ আছে, রেগুলার ব্যবসায় ভালো যাবে। পারিবারিক ব্যবসা একটু ডাউন যেতে পারে, কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো, গান বাজনা যারা ভালোবাসেন, গান বাজনা যারা করেন, ক্রিয়েটিভ পার্সন আছেন, সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আর এটুকু বলতে পারি আজকের দিনে দাঁতের ব্যথা, মাড়ির ব্যথা, একটু বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা এগুলো কিছু বিষয় পড়তেই পারে, এগুলো বিষয়ে একটু অ্যালার্ট থাকবেন। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই বিষয়গুলো অ্যালার্ট থাকবেন, দাম্পত্য সুখ থাকছে, পারিবারিক সুখের জায়গাটা একটু অ্যাভারেজ। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলো দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশিতেই চন্দ্রের প্রবেশ, বৃহস্পতি এবং শনি নক্ষত্র, দিনের প্রায় অর্ধভাগ বৃহস্পতি নক্ষত্র, তারপরে শনি নক্ষত্র, মুড দুরকম থাকবে, কিন্তু প্রাপ্তিযোগ শুভ, আর্থিক যোগাযোগ শুভ, শরীর স্বাস্থ্যে একটু নজর দিতেই হবে, হেলথের টুকিটাকি ইস্যু থাকতে পারে, মাইগ্রেন ইত্যাদি সমস্যা, রক্তচাপের সমস্যা এগুলো বাড়তে পারে। কর্মযোগ আজকের দিনে ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি হবে, গত দিনের তুলনায় কর্মপরিবেশ আপনার ভালো যাবে, তবে বৃহস্পতি নিচস্থ হয়েছে এটা মাথায় রাখবেন, বৃহস্পতির ভিডিওটা আমি আগের দিন আপডেট দিয়েছিলাম, যারা জানেন না অবশ্যই দেখে নেবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে মিশ্র ফল আজকের দিনে পাবেন, কখনও ভালো কখনও মন্দ, একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ থাকছে, তবে অল্পেতে মাথা গরম, কেউ কিছু বললে গায়ে লেগে যাওয়ার প্রবণতা থাকবে। সরকারি কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, টিচিং প্রফেশন অ্যাডভাইসারি যারা কাজ করছেন অ্যাডভান্টেজ পাবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপর ভালো এবং স্টেবল ফল পাবেন, গতদিনের তুলনায় ভালো ফল পাবেন। স্বপেশায় অভিনয় জগৎ ইত্যাদিতে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। পেটের গোলমাল হজমের সমস্যা একটু থাকতে পারে, কেনাকাটি সম্পূর্ণ কাজ করতে পারেন, অর্থভাব অবশ্যই ভালো। মাসিক রাশিফল 2021 ভিডিও দেখুন, এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।